প্রথম ষাটটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত দ্বারা বিভাজ্য হবে তার মানে এটা হচ্ছে এন এন ইকুয়াল টু ষাট সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এবার এখানে তুমি বসাও ষাট ষাট প্লাস ওয়ান বাই টু কাটলে কত হবে তিরিশ দিয়ে কেটে দিলাম তাহলে তিরিশ ইন্টু একষট্টি উত্তর এটা একষট্টি হচ্ছে উত্তর নিচে অপশানের দিকে দেখো একষট্টি আমার উত্তর বোঝাতে পারলাম সূত্র এটা এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এবার হচ্ছে সেভেন্টি সেভেন্টি টু টু কোন ক্ষুদ্রতম সংখ্যা একুশ ছত্রিশ এবং সিষট্টি দ্বারা বিভাজ্য এবং সিষট্টি দ্বারা বিভাজ্য একুশ ছত্রিশ ছেষট্টি এর লসৌ করবে লসু কত এত আসলো আরেকবার দাও দুইবার এত এবার একে তো বর্গ করতে হবে একে কি করতে হবে বর্গ করতে হবে তো এই জায়গাটা যদি বর্গ করি তাহলে এগুলোকে আবার ভাঙা যায় তাহলে তিন এর জন্য আরেকটা তিন লাগবে কিন্তু এখনই লিখছি না এই দুই লিখবো ইন্টু এখান থেকে এটাকেও ভাঙা যায় তিন ইন্টু দুই ভাঙলাম ছয়কে ভাঙলাম তিন ইন্টু দুই ইন্টু সেভেন ইন্টু এগারো দেখো কী কম আছে তাহলে এবার বর্গ করতে গেলে তো দুটো তিন পেলাম দুটো দুই পেলাম তার মানে তিন ইন্টু তিন পেলাম একটা দুই ইন্টু দুই পেলাম একটা ইন্টু সেভেন ইন্টু সেভেন আরেকটা সেভেন লাগবে আরেকটা এগারো লাগবে তাই না ইন্টু সেভেন ইন্টু সেভেন তাহলে সেভেন ইন্টু এগারো ইন্টু এগারো বোঝাতে পারলাম তাহলে বর্গ হলো একটা সাত নিলাম একটা এগারো নিলাম এক্সট্রা তাহলে টোটালটাই বর্গ হলো দুটো দুটো করে আছে দেখো এবার এর যদি গুল ফল করি আমি কত হবে তিন তিরকে নয় চার নং ছত্রিশ এখানে পেলাম ইন্টু সাত সাত উনপঞ্চাশ ইন্টু একশো একুশ যদি গুণ করি কত হবে চার নং ছত্রিশ সরি ছয় ছয় নং চুয়ান্ন পাঁচ চার ছয় চব্বিশ আর পাঁচ উনত্রিশ তিন নয় সাতাশ দুই তিন চার বারো তেরো চোদ্দো এত তার সাথে একশো একুশ গুণ চার ছয় সাত এক আট ছয় দু বারো একজন চোদ্দো পনেরো পাঁচ এক দুই এক দুই তিন চার ছয় সাত এক তেইশ এক তিনটা ও এখানে তিন তিন হবে দুইশো দুইশো তেরো তেরো কোথায় আছে দেখো দুইশো তেরো চারটা তিন সরি চারটা তিন বলছি তিনটা চার সি নম্বরে দেখো বাহাত্তরের সি নম্বর বাহাত্তরের সি নম্বর আসবে উত্তর বাহাত্তরের সি ঠিক আছে বাহাত্তরের সি নম্বর কী করলাম এটাকে লসাও করলাম লসাও করে এই ছয়কেও আবার ভাঙলাম ভেঙে কত পেলাম তিন ইন্টু দুই তাহলে দুটো জোড়া জোড়া পেলাম কিন্তু সাত একটা পেলাম এগারো একটা পেলাম তাহলে একটা সাত নিলাম আর একটা এগারো এক্সটা নিলাম তাহলে তো বর্গ হলো এবার টোটালটাকে কি করলাম গুণ করলাম গুণ করে এত বড় হলো এটুকু তো করতেই হবে এত বড় গুণ করতেই হবে উপায় নেই কিছু ঠিক আছে গুণ করে আমি কত পেলাম একুশ তিন চার চার ঠিক আছে একুশ তিন এই হলো উত্তর আসলো আমার এটা এটা উত্তর আসলো এবার হচ্ছে সেভেন্টি থ্রি সেভেনটি থ্রি দুই বাই তিন দুই বাই তিন ইন তিন উপরে এবার বাকি সব নিচে লেখো ফাইভ বাই সিক্স ভাগ দুই বাই তিন এর ঠিক আছে ওখানে কি লেখা আছে এর লেখা আছে এর এর এক পূর্ণ একের চার এক পূর্ণ একের চার ঠিক আছে এক পূর্ণ একের চার তাহলে চার চার একে পাঁচ বাই চার এই জায়গাটা তাহলে এই জায়গাটা কী লিখবো পাঁচ বাই চার কিন্তু এই যে দেখো এর কাজ আগে আমরা কী জানি এর কাজ আগে করতে হবে যেহেতু এর আছে তাহলে এই জায়গাটা গুণ চিহ্ন করে দিয়ে কাটাকাটি করি দুই দোকানে চার কেটে দিলাম থাকলো কত উপরে পাঁচ বাই ছয় তাহলে নিচে কত আছে পাঁচ বাই ছয় ভাগ পাঁচ বাই ছয় তাহলে কী করতে হবে এটাকে গুণ করতে গেলে উল্টে দিতে হবে গুণ চিহ্ন আনতে গেলে আমি কি করব এই জায়গাটা ছয় বাই পাঁচ তাহলে সবগুলো কেটে গেলো এই জায়গাটা দেখো নিচে সব কেটে গেল। নিচে এই জায়গাটা সব কেটে গেছে এবার নিচে তাহলে কেটে গিয়ে নিচে থাকলো কত এক থাকলো তাহলে উপরে থাকলো এখানে এবার কি পেলাম দুই বাই তিন ইন্টু তিন বাই এক তিন বাই এক পেলাম এক ছিল নিচে তিন বাই এক এবার তিন তিন কাটলাম সমান সমান কত থাকলো দুই থাকল আমার উত্তর কত থাকলো দুই তেহাত্তরের এ হ এ বেরোলো আমার তেহাত্তরের এ দুই উত্তর এবার হচ্ছে সেভেন্টি ফোর সেভেন্টি ফোর তো সিম্পল ম্যাথ পাশাপাশি সংখ্যার গুণ করতে হবে তিন চারে বারো প্লাসে আছে যেহেতু তাহলে চার উত্তর যদি মাইনাস মাইনাস বারো থাকতো ওই জায়গাটা তাহলে তিন উত্তর হতো যেহেতু প্লাসে প্লাসে অঙ্ক তাই আমরা চার নিলাম উত্তর এটা সবাই কম বেশি জানে এবার হচ্ছে সেভেন্টি ফাইভ একটি পরিবারের প্রথম তিন মাসের গড় মাসিক খরচ হচ্ছে বাইশশো টাকা একটি পরিবারের প্রথম তিন মাসের গড় মাসিক খরচ বাইশশো টাকা প্রথম তিন মাসের গড় যদি বাইশশো টাকা হয় তাহলে তিন মাসের টোটাল খরচা কত এত টাকা পরের চার মাসের গড় মাসিক খরচ পঁচিশশো পঞ্চাশ টাকা পরের চার মাস তাহলে প্রথম তিন মাস পরের চার মাস শূন্য পাঁচ কুড়ি দুই পাঁচ কুড়ি বাইশ দুই চার দশ তাহলে এটা হচ্ছে সিক্স সিক্স জিরো জিরো ষোলো হাজার আটশো টাকা কি কয় মাসের টোটাল সাত মাসের তিন মাস আর চার মাস এটা হচ্ছে সেভেন মান্থ সেভেন মান্থের সাত মাসের টোটাল গোয়ার না কিন্তু টোটাল সাত মাসের টোটাল এবং শেষ পাঁচ মাসের গড় মাসিক খরচ একত্রিশশো কুড়ি টাকা তাহলে বারো মাসের মধ্যে সাত মাস চলে গেল তাহলে আর থাকলো কত পাঁচ মাস তাহলে পাঁচ মাসের গড় কত গড় বলেছে একত্রিশশো কুড়ি টাকা তাহলে বাকি পাঁচ মাসের কত শূন্য পাঁচ নয় দশ এক পাঁচ এক পাঁচ এক ছয় তিন পাঁচ পনেরো পনেরো হাজার ছয়শো টাকা বাকি আর পাঁচ মাসের তাহলে টোটাল বারো মাসের কত যদি যোগ করে দিই আমি ষোলো আট শূন্য শূন্য বত্রিশ হাজার চারশো টাকা হচ্ছে টোটাল বারো মাসের শেষে যদি পুরো বছরের শেষে মোট বারোশো টাকা জমা হয় আবার বলেছে মাসের শেষে আবার বারোশো টাকা জমে এটা তো পুরো মাসের টোটাল বলেছে আবার জমেওছে বারোশো ষাট টাকা সে যোগ করো এর সাথে তাহলে এত টাকা তার ইনকাম ধরে নিতে পারো বা খরচ যাই হোক টোটাল এত টাকা টোটাল টাকাটা ঠিক আছে টোটাল টাকা এত তেত্রিশ হাজার ছয়শো ষাট টাকা তবে পরিবারের গড় মাসিক বেতন কত তাহলে বারো দিয়ে ভাগ করে দাও একে একে যদি বারো দিয়ে ভাগ করি আমি তেত্রিশ হাজার ছয়শো ষাট টাকাকে কে কি করবো বারো দিয়ে ভাগ করবো তিন এগারো তেত্রিশ তিন দোকানে ছয় তিন দোগুনে ছয় তিন চারে বারো পাঁচ দশ বা কি দিয়ে চার দিকে আট নয় দশ এগারো চার আটে বত্রিশ বত্রিশ হয়ে গেল একটা শূন্য নিয়ে নিলাম চার পাঁচে কুড়ি আঠারশো পাঁচ টাকা আঠারশো পাঁচ টাকা হচ্ছে তার মাসিক গড় বেতন তবে পরিবারের গড় মাসিক বেতন কত আটারশো পাঁচ টাকা বারো দিয়ে ভাগ করতে হবে বারো মাসে এক বছর তাহলে মাসিক আমার বেরোলো কত টাকা সিক্স থেকে এইটটি দুইজন পরীক্ষার্থী পি এবং কিউ এর পরীক্ষায় প্রাপ্ত নম্বর অনুপাত টু ইস টু ফাইভ কিউ এদের প্রাপ্ত নম্বরের অনুপাত টু ইস টু ফাইভ মানে যদি দুইশো একজন পায় তাহলে একজন পাঁচশো এরকম টু ইস টু ফাইভ যদি পি এর প্রাপ্ত নম্বর একশো কুড়ি হয় পি এর প্রাপ্ত নম্বর দেখো এদের প্রাপ্ত নম্বরের অনুপাত টু ইস টু ফাইভ আবার বলেছে যে পি এর প্রাপ্ত নম্বর যদি একশো কুড়ি হয় তার মানে এই দুই অনুপাত সমান সমান হচ্ছে একশো কুড়ি তাহলে এক অনুপাত সমান সমান সিক্সটি তাহলে একজনের হচ্ছে একশো কুড়ি তাহলে কিউয়ের কত এক ইউনিট সমান সমান যদি সিক্সটি হয় তাহলে এখানে তো পাঁচ অনুপাত তাহলে পাঁচ ছয় তিরিশ তাহলে পি হচ্ছে তিনশো সরি পি বলছি কিউ হচ্ছে তিনশো কিউ হচ্ছে তিনশো তবে কিউয়ের প্রাপ্ত নম্বর কত এই যে তিনশো এটাই উত্তর কত এটাই উত্তর তিনশো সেভেন্টি সেভেন একটি বাগানে ষাট পার্সেন্ট নারকেল গাছ আছে নারকেল গাছের সংখ্যার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আম গাছ এবং আম গাছের সংখ্যা টোয়েন্টি পার্সেন্ট আপেল গাছ যদি আপেল গাছের সংখ্যা পনেরোশটি হয় তবে বাগানটিতে মোট কতগুলি গাছ রয়েছে বলেছে টোয়েন্টি পার্সেন্ট আম গাছের সংখ্যার টোয়েন্টি পার্সেন্ট আপেল গাছ তাহলে আম গাছ কতটি আছে আম গাছ দেখুন এই অঙ্কটা নিচ থেকে যেতে হবে নিচের থেকে শুরু করো আম গাছ যদি বের করতে যাই তাহলে আম গাছের টোয়েন্টি পার্সেন্ট আপেল গাছ আবার বলেছে যে আপেল গাছের সংখ্যা পনেরোশোটি তাহলে ধরে নিই আম গাছ একশোটা তাহলে একশো বাই একশো বাই কুড়ি একশো বাই কুড়ি ইন্টু পনেরোশো কেন করলাম উল্টো দিকে গেলে আমাকে মোট ধরে নিলাম আমার একশো পার্সেন্ট ছিল সেইটাই ধরে নিয়েছি আমি উপরে একশো পার্সেন্ট তাহলে আমি এবার আস্তে আস্তে প্রথমের দিকে যাচ্ছি শেষের থেকে শুরু করে প্রথমের দিকে যাচ্ছি কুড়ি বাই একশো লেখা যাবে না একশো বাই কুড়ি লিখতে হবে কারণ আমাকে এই টাইপের অঙ্ক থাকে না যে এ এর বেতন সি এর বেতন বা এ একটি সাইকেল বি কে বিক্রি করলো এত পার্সেন্ট লাভে বি আবার সি কে বিক্রি করলো এত পার্সেন্ট লাবে সি যদি দুশো পনেরো টাকায় কেনে তাহলে এর ক্রয় মূল্য কত সেম অঙ্ক এটা কি করতে হবে এটা করতে হবে নিচের থেকে যেতে হবে নিচের থেকে গেলে আমি ক্রয় মূল্যর দিকে যাচ্ছি একশোর দিকেই যাচ্ছি ফিরে কারণ যেটা উপরে রেখেছি একশো চলে যাচ্ছে ওইখানে ঠিক আছে তাহলে পাঁচ কুড়ি একশো তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর হচ্ছে আম গাছের সংখ্যা ঠিক আছে পঁচাত্তর হচ্ছে আম গাছের সংখ্যা এবার কি করব এবার হচ্ছে যে নারকেল গাছের সংখ্যার পঁচিশ পারসেন্ট আম গাছ নারকেল গাছের পঁচিশ পারসেন্ট আম গাছ তাহলে নারকেল গাছ কত উল্টো দিকে যদি যাই তাহলে একশো বাই পঁচিশ লিখতে হবে সেকেন্ড পার্সেন্টেজে চলে গেলাম এবার নিচ থেকে তাহলে তিন পঁচিশে পঁচাত্তর তাহলে পেলাম কত তিন হাজার তিন হাজার সরি আরেকটা যাবে এখানে হ্যাঁ তাহলে তিরিশ হাজার তিরিশ হাজার হচ্ছে কি নারকেল গাছ নারকেল গাছে চলে আসলাম এটা কিসে এসছিলাম আম গাছে এটা আসলাম কিসে নারকেল গাছে আসলাম নারকেল গাছে আসলাম এটা আম গাছে চলে গেলাম এবার নারকেল গাছ বলেছে টোটাল বাগানের সিক্সটি পারসেন্ট আবার তাহলে হানড্রেড বাই সিক্সটি করো টু তিরিশ হাজার এবার কাটাকাটি করে ফিরে যেটা আসবে সেটাই হচ্ছে টোটাল বাগানের মানে টোটাল গাছ ঠিক আছে কাটলাম পাঁচ ছয় তিরিশ একটা শূন্য কম হবে তাহলে হবে কত পঞ্চাশ হাজার দেখো ওখানে পঞ্চাশ হাজার বি নম্বর অ্যান্সার পঞ্চাশ হাজার হচ্ছে উত্তর নিচ থেকে আমি শুরু করলাম অঙ্কটা বোঝাতে পারলাম এবার হচ্ছে সেভেন্টি এইট সেভেন্টি এইট এখানে করি সেভেন্টি এইট একটি ফ্যানের চিহ্নিত মূল্য দেড়শো টাকা ফ্যানের দাম কত দেড়শো টাকা এবার সেটি টোয়েন্টি পার্সেন্ট ছাড়ে বিক্রয় করলে ফ্যানটির বিক্রয় মূল্য কত হবে সিম্পল ম্যাথ পাতি ম্যাথ একেবারে আশি টাকা বিক্রয় মূল্য বাই হান্ড্রেড বা একশো টাকায় কুড়ি টাকা ছাড় দিলে দেড়শো টাকায় কত টাকা ছাড় দিবে ছাড়টা বের করে মাইনাস করে দিতে হবে এটা থেকে ওটা করলে হবে বা টোটাল এটা হচ্ছে বিক্রয় মূল্য টোটাল এটা বিক্রয় মূল্য একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকায় বিক্রি করতে হবে কেউ যদি বলে যে না আমি একশো টাকায় কুড়ি টাকা ছাড় একে কত দেড়শো টাকায় কত ছাড় দিচ্ছে পাঁচ কুড়ি একশো তিন পাঁচে পনেরো তিরিশ টাকা ছাড় দিচ্ছে দেড়শো টাকা তিরিশ টাকা ছাড় দিলে কত তাহলে তিরিশ টাকা বিয়োগ করবো একশো কুড়ি টাকা ওটাই আমি বের করলাম একবারে ওইখানে বিক্রয় মূল্য টোটালটাই বিক্রয় মূল্য বেরিয়ে গেল একশো কুড়ি টাকা সেভেন্টি নাইন সেভেন্টি নাইন এক ব্যবসায়ী পণ্যের ধার্য মূল্য ক্রয় মূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি লিখে রাখে আচ্ছা পণ্যের ধার্য মূল্য টোয়েন্টি পার্সেন্ট বেশি লিখে রাখে এই জায়গাটাই করি সেভেন্টি নাইন এটা যাবে ছোটো ম্যাপ ক্রয় মূল্য থেকে টোয়েন্টি পার্সেন্ট বেশি লিখে রাখে ধরে না ক্রয় মূল্য একশো টাকা এবার টোয়েন্টি পার্সেন্ট বেশি লিখে রেখেছে মানে সে বিক্রয় মূল্য কত রেখেছে একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য একশো কুড়ি টাকার দাম রেখেছে এবার কি করবে ওই যে ধার্য মূল্যের উপর এটা ধার্য মূল্য এটা ক্রয় মূল্য এটা বিক্রয় মূল্য মানে এটা ধার্য মূল্য ধার্য মূল্যের উপর কত শতাংশ ছাড় দিলে তার টেন পার্সেন্ট লাভ হবে তাহলে একশো কুড়ি টাকার টেন পার্সেন্ট লাভ করতে গেলে একশো কুড়ি টাকার জিনিসটাকে কত টাকায় বিক্রি করতে হবে বলো টেন পার্সেন্ট লাভ মানে কি একশো টাকার জিনিস একশো দশ টাকায় বেচতে হবে তার মানে একশো টাকার জিনিস ওকে একশো দশ টাকায় বিক্রি করতে হবে তবেই না আমি বলতে পারি যে টেন পারসেন্ট লাভ হলো তাহলে একশো টাকার জিনিস একশো দশ টাকায় বিক্রি করবে তাহলে একশো কুড়ি টাকায় তাহলে একশো দশ টাকায় কি করবে একশো কুড়ি টাকায় ছাড় দিবে কতই একশো কুড়ি টাকায় একশো টাকায় যদি দশ টাকা ছাড় দেয় এবার এবার টেন পারসেন্ট লাভ করবে মানে কি তাহলে এখান থেকে দশ টাকা ছাড় বিক্রি করবে টেন পার্সেন্ট লাভ করতে গেলে কি তাকে বিক্রয় করতে হবে একশো দশ টাকায় কিন্তু সে তো দাম রেখেছে একশো কুড়ি টাকা তাহলে তাকে বিক্রি করতে হবে কত একশো দশ টাকায় বিক্রি করতে হবে তবেই তো দশ দশ পার্সেন্ট লাভ হবে তাহলে দশ টাকা ছাড় দিচ্ছে কততে একশো কুড়ি টাকায় দশ টাকা ছাড় দিচ্ছে তাহলে তো একশো দশ টাকা হয়ে গেলো বিক্রয় মূল্য দশ টাকা ছাড় দিলে একশো কুড়ি থেকে দশ টাকা বাদ দিলে তো একশো দশে চলে আসবে না টেন পার্সেন্ট লাভ বলতে পারি তখন তাহলে একশো কুড়ি টাকায় দশ টাকা ছাড় দিলে হান্ড্রেডে কত তাই না তিন চারে বারো চার পঁচিশে একশো তাহলে পঁচিশকে ভাগ করতে হবে তিন আটে চব্বিশ এত পার্সেন্ট এত পার্সেন্ট ছাড় দিতে হবে আট পূর্ণ একের তিন পার্সেন্ট বোঝাতে পারলাম এবার হচ্ছে এইটি এক ব্যক্তি ষোলো হাজার টাকার কিছু অংশ বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের হারে এবং বাকি অংশ বার্ষিক ফাইভ পার্সেন্ট সরল সুদের হারে ধার দেয় যদি এক বছর শেষে সে সরল সুদ হিসাবে মোট সাতশো টাকা পায় তবে চার পার্সেন্ট হারে কত টাকা ধার দিয়েছিল খুব সহজভাবে করবো দুইভাবে করা যায় দুইভাবে দরকার নেই একভাবে দেখে রাখো ওটা খুব সিম্পল ম্যাথ ষোলোশো টাকা চার পার্সেন্ট একটা আর ফাইভ পার্সেন্ট একটা বিক্রি করে টোটালে সে সাতশো টাকা লাভ করে সেই কথাই বলেছে যে সুদ হিসাবে মোট সাতশো টাকা পায় তাহলে ষোলো ষোলোশো টাকায় ষোলোশো ষোলো হাজার ষোলো হাজার টাকায় সে পায় সাতশো টাকা তাহলে কত পার্সেন্টেজ পায় সেটুকু আমি বের করবো আগে ঠিক আছে পঁয়ত্রিশ দোকানে আট দোকানে ষোলো তাহলে পেলো কত আট পঁয়ত্রিশ বাই আট টোটাল টাকা কত ষোলোশো আমাকে এখানে মিশ্রণের যে অঙ্ক এলিগেশন পদ্ধতিতে আমাকে অনুপাতটা আনতে হবে কী করবো আন করে আনবো একটা হচ্ছে চার পার্সেন্ট আরেকটা হচ্ছে পাঁচ পার্সেন্ট বাই বাই এটাকে এলিগেশন করে দাও দেখো পাঁচ তাহলে এখানে থাকবে কত ফাইভ বাই আট করছি কিন্তু কারণ এই পাঁচ থেকে এটা বিয়োগ করতে হবে তাহলে পাঁচ আটে চল্লিশ মাইনাস পঁয়ত্রিশ বাই আট তাহলে থাকবে কত পাঁচ বাই আট আর এই পাশে থাকবে কত চার আটে বত্রিশ তাহলে পঁয়ত্রিশ থেকে বত্রিশ তাহলে থাকবে তিন বাই আট বিয়োগ করছি ঠিক আছে এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ এটা থেকে এটা বিয়োগ মানে আমাকে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে পরিষ্কার কথা ঠিক আছে তাহলে এবার অনুপাত চলে আসলো কত ফাইভ ইস টু এইট থ্রি ইস টু এইট তাহলে এই এইট এইট কাটো তাহলে আমার অনুপাত থাকলো কত ফাইভ ইস টু থ্রি অনুপাত থাকলো আমার কত থাকলো ফাইভ ইস টু থ্রি তার টোটাল ইউনিট কত আট ইউনিট তার মানে এই আট ইউনিট সমান সমান এই যেটা ষোলো হাজার টাকা তাহলে এক ইউনিট সমান সমান দুই হাজার টাকা এবার কী বলেছে তবে চার পার্সেন্ট হারে কত টাকা ধার দিয়েছিল চার পার্সেন্ট এবার চার পার্সেন্টে কত চার পার্সেন্টের অনুপাত কত বেরোলো প্রথমটাই তো চার পার্সেন্ট পরেরটা তাই না এটা চার পার্সেন্টের ফাইভ ইস টু থ্রি এটার অনুপাত করো কত বেরিয়েছে চার পার্সেন্টের এটা পাঁচ পার্সেন্টের এটা তাহলে চার পার্সেন্টের কত ফাইভ ইস টু থ্রি অনুপাত বেরিয়েছে আমার ফাইভ ইস টু থ্রি অনুপাত তাহলে এই দুই পাঁচের সাথে গুণ করতে হবে কারণ অনুপাত কত বেরিয়েছে ফাইভ ইস টু থ্রি তাহলে এক ইউনিট এই এক ইউনিট সমান সমান যদি দুই হাজার হয় তাহলে পাঁচ ইউনিট সমান সমান কত কারণ এটা তো ফোর পার্সেন্টের আর এটা ফাইভ পার্সেন্টের তাহলে এক হাজার এক হাজার বলছি দশ হাজার টাকা দশ হাজার টাকা চার পার্সেন্ট হারে ধার দিয়েছিল সি নম্বর অ্যান্সার এবার হচ্ছে একাশি থেকে চুরাশি এইট টু ওয়ান অঙ্কগুলো করছি বুঝতে পারছো তো কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে যে হ্যাঁ বুঝতে পারছি বার্ষিক দশ পার্সেন্ট ত্রৈমাসিক মানে কোয়ার্টারলি চক্রবৃদ্ধি সুদে কত বছরে বত্রিশশো টাকা তেত্রিশশো টাকায় পরিণত হবে এক একজন এক এক টাইপের করে তবে আমি দেখো করছি সেটা একটু দেখে নাও যদি ভালো লাগে তাহলে বলবে দশ পার্সেন্ট আচ্ছা বারো মাসে কটা তিন মাস করা যায় বারো মাসে চারটা তিন মাস করা যায় তাই না একটা দুটো তিনটে চারটে তাহলে তো বারো মাস হলো ক্লাস প্লাস করলে বারো মাস হলো বারো মাসে কটা চার মাস করা যায় তিনটা একটা দুটা তিনটা এই তিনটা চার মাস করা যায় বারো মাসে ছটা ছয় মাস করে দুটো হবে এইভাবে তো এবার দেখো অঙ্ক বলেছে দশ পার্সেন্ট ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে দশ পার্সেন্ট তাহলে আমরা টাকা কত বত্রিশশো টাকা আগের নিয়মেই করব। কারণ হিন্দি ফিল্ম দেবানন্দের হিন্দি ফিলিম চেয়ে বাংলায় ফিরে আসা অনেক ভালো পরীক্ষার হলে অনেকে শর্ট নিয়ম করে করে প্র্যাকটিস করে করে যায় ওখানে গিয়ে পারে না আবার ঘুরে আসে সেই নতুন নিয়মে যে নতুন বলছি পুরোনো নিয়মে যেটা সে শুরু থেকে করতো সেটাতেই ফিরে আসতে হয় অত মনে থাকে না ঠিক আছে তবে কিছু কিছু মনে থাকে তো বত্রিশশো টাকা কি লিখছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড আর বাই হান্ড্রেড এবার বলেছে তিন মাস তিন মাসকে আমাকে বছর করতে হবে তাহলে তিন বাই বারো লিখতে পারি বছর করলাম যদি ছয় মাস বলতো তাহলে ছয় বাই বারো লিখতাম চার মাস বললে চার বাই বারো লিখতাম কিন্তু এখানে বলেছে তিন মাস তিন মাস ত্রৈমাসিক তাহলে তিন বাই বারো লিখলাম এবার প্রশ্ন হচ্ছে তিন বাই বারো তো লিখলাম কিন্তু এটা বলেছে বার্ষিক তাহলে বার্ষিক বছরে কটা চারটা তার মানে এর পাওয়ার হচ্ছে ফোর এন চারটা না ওই জন্য এন নিয়েছি আমি এনটা বের করতে হবে বলেই ফোর নিয়েছি কারণ বছরটা বের করতে বলেছে তার জন্যে আমি এখানে ফোর নিলাম ঠিক আছে ফোর এন তাহলে সুদ হবে কত সুদ আসল তেত্রিশশো বাষট্টি টাকা তাহলে এই অঙ্কটাকে এর নিচে নিয়ে চলে আসো নিচে নিয়ে যাও এর নিচে নিয়ে চলে আসলাম বত্রিশশো এবার আমি এখানে কাটাকাটি করছি তিন চারে বারো চল্লিশ উপরে এক তাহলে একচল্লিশ বাই চল্লিশ এটার পাওয়ার কত ফোর এম ইকুয়াল টু দেখো ষোলো দোকানে বত্রিশ আট দোকানে ষোলো দুই এককে দুই এটুকু পেলাম কত পেলাম ষোলো একাশি বাই ষোলো শো তাহলে তুমি এই এনের মান কত নিবে এনের মান চল্লিশের মান যদি আমি চল্লিশের যদি স্কোয়ার করি তবে দেখো ষোলোশো হচ্ছে তার মানে এনের মান আমাকে এই জায়গাটা আমাকে কি করতে হবে এনের মান বলছি এই জায়গাটা কি করতে হবে এনের মান নিতে হবে না সরি এনের এর মান না এই জায়গাটা চল্লিশের স্কোয়ার করলে এটা হচ্ছে একচল্লিশের স্কোয়ার করলে এটা হচ্ছে তাহলে আমি এই জায়গাটা বসাবো একচল্লিশ বাই চল্লিশ এর স্কোয়ার করো লিখতে পারি তো এটা লিখে দিলাম তাহলে এই টোটালটা কেটে দিয়ে আমার শুধু এইটুকু দরকার তাহলে ফোর এন ইকুয়াল টু টু তাহলে তার মানে হাফ আমি কত পেলাম হাফ পেলাম তিন বাই বারো কেন লিখলাম ত্রৈমাসিক বলেছে বলে তিন বাই বারো কিন্তু বার্ষিক বলেছে বলে তাহলে বছরে চারটা তিন মাস নিতে হবে তাহলে বারো মাস হবে তার জন্যই ফোর এন নিয়েছি যদি তিনটে হতো তাহলে তো চার দিয়ে করতে হতো আমাকে তাহলে থ্রি এন নিতাম ওই জায়গাটা বুঝতে পারলাম যদি দুটো ছয় মাসিক হতো অর্ধমাসিক তাহলে আমি টু এন নিতাম এই জায়গাটা ঠিক আছে তো এইভাবে আমি এন এর মাল বের করলাম কত হাফ বছর এবার হচ্ছে এইটটি টু এ একটি কাজের একের চার অংশ করে দশ দিনে এ করে একের চার অংশ ইকুয়াল টু দশ দিন এইভাবে করতে পারো তুমি এক অংশ কত দিনে করে করতে পারো এক ইকুয়াল টু করে দাও চল্লিশ দিনে তুমি করতে পারো অঙ্কটা এইভাবে করতে পারো যে এ এক ইউনিট করে চল্লিশ দিনে বাস আমার আর দরকার নেই এক বাই চার অংশ করে দশ দিনে তাহলে এক অংশ উল্টে দিতে হয় উল্টে দিতে হয় চল্লিশ দিন সেম জিনিস আমি উল্টে দিলাম না ইকুয়াল টু দশ লিখে দিলাম আমার উত্তর বের করতে হবে ঠিক আছে কারণ এক বাই চার করে দশ দিনে তাহলে এক অংশ কত দিনে উল্টে দিতে হবে বেশি দিন লাগবে তাহলে উল্টে দিই আমরা এইভাবে এটাই আমি এখানে করেছি ঠিক আছে আমার অত এইভাবে করতে গেলে কী দরকার সরাসরি গুন করে দিলাম দেখেই গুন করে দিই ওয়ান বাই চার দশ দিনে তাহলে চল্লিশ দিন বাস একটা পেয়ে গেলাম আর বি কত একের তিন ইকুয়াল টু কুড়ি তাহলে ষাট একের তিন ইকুয়াল টু যদি আমি কুড়ি লিখি তাহলে ষাট এবার বলেছে দুজনে একসাথে করবে তাহলে চল্লিশ ইন্টু ষাট ইন্টু বি বাই এ প্লাস বি এ প্লাস বি হান্ড্রেড চার ছয় চব্বিশ অ্যান্সার উত্তর কত চব্বিশ চব্বিশ বস কত চব্বিশ ঘন্টা বা যাই হোক দিন চব্বিশ দিনে এবার হচ্ছে এইটটি থ্রি একটি ট্যাঙ্ক এ ও বি নল দুটি পৃথকভাবে ভর্তি করে যথাক্রমে তিরিশ মিনিট এবং ষাট মিনিটে এ করে তিরিশ মিনিটে বি করে ষাট মিনিটে যদি নল দুটি একসঙ্গে খোলার পর পাঁচ মিনিট পরে এ নলটিকে বন্ধ করে দেওয়া হয় তবে বাকি ট্যাঙ্কটি ভর্তি করতে কত সময় লাগবে তাহলে দুজনে পাঁচ মিনিট পর্যন্ত চলেছিল তারপরে একে বন্ধ করে তাহলে আমি লিখবো পাঁচ বাই তিরিশ এটা কে করে এ প্লাস পাঁচ বাই সিক্সটি এটা বি করে কিন্তু দুজনে তো বন্ধ করে কাকে কে কখন পাঁচ পা পাঁচ মিনিট চলার পর দুজনে পাঁচ মিনিট চললো তারপরে বন্ধ করলো তাহলে বাকিটা আরও কে করবে বি করবে তাহলে পাঁচ মিনিটের পরে বাকি টাইম কে নিচ্ছে বি নিচ্ছে ধরে নেই বাকি টাইম আরও ও টি টাইম নিচ্ছে ইকুয়াল টু এক অংশ ইকুয়াল টু এক অংশ এখান থেকে লসহ করলে কত পাবো দেখো সিক্সটি পাবো সিক্সটি তিরিশ দোকানে ষাট পাঁচ দোকানে দশ এখানে ফাইভ প্লাস টি ইকুয়াল টু সিক্সটি পনেরো ষাট থেকে পনেরো বাদ দিতে হবে না পঁয়তাল্লিশ মিনিট আসবে তাহলে টি ইকুয়াল টু পঁয়তাল্লিশ মিনিট কারণ এই ষাটটা এখানে নিয়ে চলে গেলাম আমি এখানে থাকলে পনেরো যোগ করে তাহলে প্লাস টি পনেরো বিয়োগ করলে পঁয়তাল্লিশ থাকে তাহলে পঁয়তাল্লিশ পেলাম পঁয়তাল্লিশ মিনিট এবার যদি বলে যে সম্পূর্ণ ভরতে তাহলে কত মিনিট লাগবে পঁয়তাল্লিশ আর ওই পাঁচ মিনিট পঞ্চাশ মিনিট লাগবে সম্পূর্ণ এটাও দিতে পারে উত্তর যে সম্পূর্ণ ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে পঞ্চাশ মিনিট বি কত টাইম এক্সট্রা চললো পঁয়তাল্লিশ মিনিট বেশি চলেছে বি বি টোটাল পঞ্চাশ মিনিট চলেছে এ চলেছে পাঁচ মিনিট বি চলেছে পঁয়তাল্লিশ মিনিট সরি বি চলেছে পঞ্চাশ মিনিট টোটাল কিন্তু বাকি পরে টি এর মান কত পেলাম পঁয়তাল্লিশ মিনিট তাকে তার মানে বিকে আরও পঁয়তাল্লিশ মিনিট চলতে হয়েছে এবার হচ্ছে এইট্টি ফোর এক ব্যক্তি পাঁচ বাই তিন কিমি পার ঘন্টা গতিবেগে গেলে অফিসে ছয় মিনিট দেরিতে পৌঁছায় ট্রিক দেখো এটার এটা ট্রিক হয় ট্রিক হয় বলতে ডি ডি মানে ডিসটেন্স এবার ডিস্ট্যান্স ইকুয়াল টু এ ইন বি এ মানে গতিবেগ বি মানে গতিবেগ বাই এ মাইনাস বি বা বি মাইনাস এ বড়োটা থেকে আমাকে ছোটোটায় বিয়োগ করতে হবে সেটা বি বড় হতে পারে এ বড় হতে পারে ওটার দিকে আমি দেখবো না বড়ো থেকে ছোটো বিয়োগ করবো উপরে দেখো ছয় মিনিট দেরি এক জায়গায় বলেছে ছয় মিনিট দেরিতে আর এক জায়গায় বলেছে দশ মিনিট আগে পৌঁছায় তাহলে এদের টাইমটাকে যোগ করবে যোগ করলাম তাহলে এখানে লিখবে যোগ বাই এটা মিনিট আছে ঘন্টা করে দাও ষাট মিনিট দিয়ে এবার তুমি লেখো তো একটা পাঁচ বাই দুই মানে কি আড়াই কিমি পার ঘণ্টা তাহলে একটা হচ্ছে আড়াই কিমি পার ঘণ্টা আরেকটা হচ্ছে তিন কিমি পার ঘণ্টা এদের মধ্যে ডিফারেন্স কত পয়েন্ট ফাইভের ডিফারেন্স তিন থেকে যদি আড়াই বাদ দিই পয়েন্ট ফাইভ থাকবে ইনু ষ বাই সিক্সটি সূত্রে সাজাচ্ছি তাহলে দশমিক দশমিক উঠাও পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ বারো ষাট তিন চারে বারো চার চারে ষোলো তাহলে ডি টু কত পেলাম চার কিলোমিটার ডি ইকুয়াল টু কিলোমিটার তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব কত চার কিলোমিটার মসম সুহানা বৃষ্টি পড়ছে টিপ চলছে তো ওয়েদার ভালোই হালকা ঠান্ডা ঠান্ডা এবার দেখো অঙ্ক করতে গেলে কি না অঙ্ক যে মেন জিনিস হচ্ছে অঙ্ককে বুঝতে হবে দিন ভরে তুমি যদি পাঁচটা অঙ্ক বুঝে করো তো পাঁচটা কি কাজ করবে জানো মেডিসিনের কাজ করবে ওই পাঁচটাই তোমাকে দশ একশোটা অঙ্ক বা পঞ্চাশটা অঙ্কর কাছাকাছি নিয়ে যাবে যদি তুমি বুঝে উঠতে পারো বুঝে করতে পারো অঙ্ক বুঝে করতে গেলে অনেক তোমার নিয়ম কারণ কিভাবে করতে হয় সেখানে দরকারও পড়বে না হ্যাঁ বীজগণিতের অঙ্ক গেলে সেখানে কিন্তু বাকি অঙ্কগুলো এই পার্টি গণিতের অনেক জায়গায় দেখবে মনে না রাখলেও চলবে শুধু অভিজ্ঞতা অর্জন করতে হবে যে অঙ্ক আমাকে কিভাবে শিখতে হবে সেই জিনিসটা এবার হচ্ছে এইটটি ফাইভ একটি নৌকার কিছু দূরত্ব যেতে স্রোতের অনুকূলে থেকে স্রোতের স্রোতের প্রতিকূল থেকে স্রোতের অনুকূলে অর্ধেক সময় লাগে অর্ধেক সময় লাগে তবে স্থির জলে নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত অঙ্কটা দেখে মনে হয় একটু মনে হয় যে কেমন না সোজা সোজা কিন্তু করতে গেলে ভুল হওয়ার চান্স এখানে কিন্তু দূরত্ব সমান কারণ অনুকূল আর প্রতিকূলে দূরত্বটা কিন্তু সেম একবার প্রতিকূলে যাচ্ছে একবার অনুকূলে আসছে তাহলে কি করতে হবে দূরত্ব সমান কিন্তু অনুকূলে গেলে অর্ধেক টাইম লাগছে প্রতিকূলে গেলে ডবল টাইম লাগছে অর্ধেক মানে কি ডবল টাইম তাহলে ধরে নেই নৌকার গতিবেগ এক্স স্রোতের গতিবেগ ওয়াই প্রতিকূলে যাচ্ছে সময় তাহলে বেশি লাগবে টু গতিবেগ কিন্তু সময় সমান সমান দূরত্ব ইকুয়াল টু দূরত্ব সেম যেহেতু নৌকার গতিবেগ প্লাস স্রোতের গতিবেগ সময় লাগছে অর্ধেক টি এইটুকু সলভ করো টি কাটো তাহলে টু এক্স মাইনাস টু ওয়াই ইকুয়েল টু এক্স প্লাস ওয়াই এক্স এই পাশে আসলে শুধু এক্স পরে থাকবে মাইনাস থ্রি ওই টু ওয়াই গেলে ওই পাশে থ্রি ওয়াই তার মানে এক্সের মান থ্রি এক্স ইক্যাল টু থ্রি আর ওয়াই ইক্যাল টু ওয়ান এই পাশে কিছু নাই মানে এক এক্স কার নৌকার গতিবেগ এবার শেষে কি বলেছে দেখো নৌকার বেগ ও স্রোতের বেগের অনুপাত কত তাহলে থ্রিস টু ওয়ান থ্রিস টু ওয়ান অঙ্ককে বুঝে করতে হবে অনেকে জানি অঙ্ক দেখলে ভয় পায় আমি অঙ্কতে কাঁচা বুঝতে পারি না কিন্তু কিছু ট্রাই করে না অঙ্ক এমন জিনিস মজার জিনিস যদি একবার ধরে ফেলে যদি একবার করে নিতে পারে বাকি পড়া ভুলে যাবে ওই পড়তে চাইবে না কারণ পড়তে গেলে খাটনি করতে হয় কিন্তু অঙ্ক করতে গেলে খাটনি করতে হয় না ঠিক আছে ওই জন্য অঙ্ক মজার জিনিস এইটটি সিক্স এইট্টি সিক্সের অঙ্কটা দেখো এই টাইপের ম্যাথ যদি আসে একদম চুটকিতে শেষ হয়ে যাবে অঙ্ক তুরি মেরে শেষ করে দিবে কলমেরও দরকার পড়বে না আশা করি ওই জায়গাটা এ আর বি এ এস টু বি দুধ ও জলের অনুপাত মিল্ক আর ওয়াটার ফোর ইস টু থ্রি এবং টু ইস টু থ্রি তার মানে এর হচ্ছে ফোর ইস্টু থ্রি মিল্ক ওয়াটার বি হচ্ছে টু ইস টু থ্রি মিল্ক আর ওয়াটার তাহলে দুটি পাত্রের জল মিশ্রিত দুধ কত অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অর্ধেক দুধ ও অর্ধেক জল থাকবে অর্ধেক অর্ধেক হাফ হাফ এক অনুপাত ওয়ান টু ওয়ান হবে টু টু হবে এই যে সমান সমান যদি থাকে অর্ধেক অর্ধেক মানে কি সমান সমান অর্ধেক অর্ধেক মানে কি ওয়ান টু ওয়ান তাহলে আমি কি করব এই টাইপের ম্যাচ যদি থাকে খুব ধ্যান দিয়ে দেখো ফোর টু থ্রি এদের যোগ ফল কত সেভেন এই দুটোর নিলাম টু ইস টু থ্রি এদের যোগ ফল কত ফাইভ আমাকে ওয়ান ইস টু ওয়ান অনুপাত করতে হবে তাহলে আমি কী করবো এই যে নিচে মান পেলাম এর সাথে কত গুণ করলে ওয়ান টু ওয়ান হবে এর সাথে পাঁচ গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে এর সাথে সাত গুণ করলে হচ্ছে পঁয়ত্রিশ হয়ে গেল ওয়ান টু ওয়ান এবার প্রশ্ন উত্তরে তোমাকে দেবে ফাইভ ইস টু সেভেন আরেকটা দেবে সেভেন ইস টু ফাইভ তুমি তো এখানে পাঁচ গুণ করেছো আর এখানে সাত গুণ করেছো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ করতে করেছো এটাই করতে বলেছে অর্ধেক অর্ধেক হাফ হাফ মানে কি ওয়ান ইস টু ওয়ান অনুপাত তাই না ওয়ান ইস টু ওয়ান অনুপাত তো এটাও পঁয়ত্রিশ এটাও পঁয়ত্রিশ তাহলে ওয়ান ইস টু ওয়ান অনুপাত কিন্তু তোমাকে উত্তরে যদি দেয় যে ফাইভ ইস টু সেভেন তাহলে তুমি ফট করে যদি না জানো জিনিসটা ম্যাটারটা তাহলে তো তুমি এটা পাঁচ নিয়েছো তুমি এটাই বসাবে পাঁচ টু সেভেন যেহেতু এখানে পাঁচ নিলাম তাহলে পাঁচ এখানে সাত নিলাম এখানে সাত না এই টাইপের অঙ্ক করতে গেলে এটাকে আগে নিতে হবে কোনটাকে এই পাশেরটাকে আগে নিতে হবে সেভেন টু ফাইভ ভুল করেও এটাকে আগে লেখা যাবে না ফাইভ টু সেভেন করাই যাবে না সেভেন টু ফাইভ এটাকে আগে নিতে হবে ইস টু ফাইভ বুঝতে পারলাম মনে রাখতে হবে কিন্তু এটাকে আগে নিতে হবে সেভেন ইস টু ফাইভ করতে হবে ঠিক আছে উত্তর দেখো এ নম্বরে সেভেন টু ফাইভ ফাইভ ইস টু সেভেন নাইন সেভেন থাকলেও তো গ মানে গন্ডগোল পাকাতো হ্যাঁ এবার হচ্ছে রাম এবং তার দুই সন্তানের বয়সের গড় সতেরো বছর রাম আর ওদের দুই সন্তান প্লাস দুই সন্তান তাহলে টোটাল কত তিন জনের জনের গড় কত সতেরো তাহলে টোটাল কত একান্ন ভেরি গুড আবার রামের স্ত্রী স্ত্রী প্লাস দুই সন্তান তাহলে এখানেও তিনজন এদের গড় কত ষোলো ইকুয়াল টু আটচল্লিশ স্ত্রী ঢুকে গেল এর মধ্যে এবার যদি রামের বয়স তেত্রিশ বছর হয় এখানে এবার দিয়ে দিয়েছে রামের বয়স ৩৩ বছর রামের ৩৩ বছর তাহলে তুমি এখানে এবার রামের বয়স লেখো তেত্রিশ বছর দুই হচ্ছে দুইজন জন তাহলে একান্ন থেকে তেত্রিশ যদি বাদ দিই আমি আঠারো বছর কাদের ওই দুইজন বাচ্চাদের বয়স মোট বয়স আঠারো বছর গড় না কিন্তু মোট কারণ এটা তো মোট মোট বয়স কত আঠারো বছর তাহলে এর মধ্যে থেকে যদি আঠারো বছর বাদ দিই ওদের দুইজনের তাহলে বাকি কার পরে থাকবে স্ত্রীর কারণ দুইজনের গড় বয়স গড় বলছি মোট বয়স কত আঠারো তাহলে দুইজনের আঠারো বাদ দিই এখান থেকে তাহলে স্ত্রীরটা তো পরে থাকবে পেয়ে যাবো তাহলে আঠারো বিয়ে দিয়ে দাও এখান থেকে এত বছর বুঝতে পারলাম এবার হচ্ছে এইটি এইট এইটি এইট অঙ্কগুলো তো লিখলাম আটবে হুম ছলে তো অসুবিধা আচ্ছা দেখা যাক কত দূর হয় যত দূর হবে তত দূর করবো পঁয়তাল্লিশ প্লাস ছেচল্লিশ এটা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু একটা এন হচ্ছে এন ইকুয়াল টু একশো পনেরো আর একটা হচ্ছে এন ইকুয়াল টু ওই যে যে পঁয়তাল্লিশ থেকে শুরু করেছে তার মানে তার আগে কত চুয়াল্লিশ তার মানে আগের আরেকটা এন হচ্ছে চুয়াল্লিশ তাই না এন পঁয়তাল্লিশ থেকে শুরু করেছে একটা সরি এন বলছি একটা অঙ্কটা পঁয়তাল্লিশ থেকে শুরু করেছে তার মানে তার আগে যে চুয়াল্লিশ সংখ্যা চুয়াল্লিশ ছিল সেটা হচ্ছে এন ওটাও একটা এন তাহলে ওই এনটা এখানে দিতে হবে আর একশো পনেরো অঙ্কটা এখানে করতে হবে ঠিক আছে তাহলে একশো পনেরো একশো পনেরো তো হ্যাঁ একশো পনেরো ইন্টু একশো পনেরো যোগ এক একশো ষোলো বাই টু মাইনাস চুয়াল্লিশ ইন্টু চুয়াল্লিশ আর একে পঁয়তাল্লিশ তাহলে পাঁচ দোকানে দশ আট দোকানে ষোলো আর হচ্ছে বাইশ দেখো তাহলে আটান্নর সাথে একশো পনেরো গুণ মাইনাস বাইশের সাথে পঁয়তাল্লিশের গুণ গুণ করে বিয়োগ করতে হবে বিয়োগ করে যেটা বেরোবে সেটা উত্তর সি নম্বর বেরোবে দেখো তোমরা একটু করে নাও এটা ছাপ্পান্ন আশি বেরোবে উত্তর ঠিক আছে গুণ গুণ করো করে দেখো ছাপ্পান্ন আশি আসছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু মাইনাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এবার হচ্ছে এইটি নাইন এবার তো ম্যাথ আটবে না আচ্ছা এইটটি নাইন এখানে আসবে দেখি অঙ্কটা কত বড় আচ্ছা অঙ্ক ছোট আছে এইটটি নাইন এখানেই চলে আসি বলেছে সেম অঙ্ক রিপিট হয়েছে দেখো এই অঙ্কটা এর আগে সেটা পেয়েছিলাম ওয়ান বাই আট অংশ বাড়ে প্রতি বছর ওয়ান বাই আট অংশ বাড়ে প্রতি বছর তবে দুই বছর পর গাছটির উচ্চতা কত হবে যদি বর্তমানে চৌষট্টি থাকে তাহলে প্রতি বছর তাহলে এই বছর কতটা বাড়বে আট আট চৌষট্টি আট বাড়লো তার মানে ছিল চৌষট্টি আট বাড়লো বেরোলো হলো কত বাহাত্তর এক বছরে আট বাড়লো তো তাহলে চৌষট্টির সাথে আট যোগ করলাম বাহাত্তর এবার আবার বাড়বে এবার হচ্ছে পরের বছর মানে দুই বছরের কাজ শেষ এবার আট নং বাহাত্তর তাহলে এবার নয় বাড়লো তাহলে বাহাত্তরের পরে নয় বাহাত্তর যোগ নয় সমান সমান কত একাশি বোঝাতে পারলাম ওয়ান বাই আট ইন্টু চৌষট্টি আট আটে চৌষট্টি আট বাড়লো তাহলে চৌষট্টি প্লাস আট বাহাত্তর এক বছর হলো ওটা তারপরে বাহাত্তর হলো চৌষট্টি প্লাস আট বাহাত্তর আসলো এখানে চৌষট্টি ছিল এক বছরে আট বাড়লো বাহাত্তর হলো এবার ওয়ান বাই আট ইন্টু বাহাত্তর নয় বাড়বে কেটে নয় পেলাম তাহলে বাহাত্তরের সাথে নয় যোগ করলে একাশি দুই বছরে একাশি হবে বোঝাতে পারলাম এবার হচ্ছে নাইনটি এ নাইনটি তো আরও ছোটো সিম্পল ম্যাথ নব্বই নম্বর একটি গাছ না সরি তিনটি ক্রমিক বিজোর সংখ্যার সমষ্টি একশো হলে মাঝের সংখ্যাটি কত হবে ক্রমিক মানে পরপর একশো সাতচল্লিশ ক্রমিক মানে পরপর বিজোর সংখ্যার সমষ্টি বলেছে একশো সাতচল্লিশ কটা তিনটে তার মানে একে আমি তিন দিয়ে ভাগ করবো সবসময় জোর সংখ্যা বললেও যে কটা বলবে সেই কটা দিয়ে যোগ ভাগ করব। এবার ব্যাপার হচ্ছে যে তিন চারে বারো তিন নয় সাতাশ এই সবসময় যেটা ভাগ ফল বেরোয় ওটা হয় মাঝের তাহলে এর আগের কথা একটা সাতচল্লিশ এরপরের কথা একান্ন পরপর হলো তো সাতচল্লিশ বিজয় সংখ্যা সাতচল্লিশ আটচল্লিশ জোর সংখ্যা সংখ্যা পঞ্চাশ জোর সংখ্যা একান্ন বিজয় সংখ্যা দেখো এদের যোগফল করো একশো সাতচল্লিশ হবে আট নয় সতেরো সাত হাতে এক দশ চোদ্দো একশো সাতচল্লিশ হলো এটাই বলেছে তাহলে যদি বলে যে মাঝের সংখ্যা কোনটা তাহলে মাঝের সংখ্যা ভাগ ফলটাই মাঝের সংখ্যা তার এই পাশে একটা নিতে হবে সাতচল্লিশ ওই পাশে একটা নিতে হবে পরপর মিডিলের আগের একটা এক দুই তিন তিনটে পেয়ে গেছি আমি তিনটেই বলেছিল এখান থেকে কী প্রশ্ন আসে ছোটো সংখ্যাটা কত তাহলে এটা বড় সংখ্যাটা কত এটা মাঝের সংখ্যা কোনটা এটা মাঝের সংখ্যাটি কত হবে ঊনপঞ্চাশ এটাই আনসার এবার হচ্ছে নাইনটি ওয়ান থেকে নাইনটি ফোর দেখো নাইনটি ওয়ানের অঙ্ক শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম বড় ভিডিওতেও করেছিলাম ক্লাসে তো অঙ্ক হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু ফাইভ এইভাবে অঙ্কটা চলেছে শেষে শেষেরটাই লিখছি কারণ অত লিখে আমার সময় নষ্ট করে লাভ নেই তেরো ইন্টু পনেরো এই টাইপের ম্যাথ যদি থাকে কী করবে এদের মধ্যে ডিফারেন্স সবসময় সেম থাকবে দেখবে সেম ডিফারেন্স থাকে ডিফারেন্স কত দুই এখানেও ডিফারেন্স দুই তাহলে দুই যদি ডিফারেন্স থাকে তাহলে আমি কী নিব হাফ কমন নিব যদি তিন থাকে তাহলে ওয়ান বাই থ্রি কমন নিব চার থাকলে ওয়ান বাই ফোর বোঝাতে পারলাম দুই কমন সরি দুই ডিফারেন্স তাই আমি হাফ কমন নিলাম এবার আমি কী করবো এইটুকু নিব এর আগেও একটা ক্লাসে দেখিয়েছিলাম আর এইটুকু নিব ক্লাস চিহ্ন আছে তাই আমি ওয়ান বাই থ্রি নেব মাইনাস ওয়ান বাই পনেরো মাঝের সংখ্যা কাটা কাটাকাটি চলে যায় সব কাটা হয়ে যায় ওই জন্য আমি দরকার নেই মাঝের সংখ্যা নেওয়ার এইটুকুর কাজ করব আমি ওয়ান বাই থ্রি আর ওয়ান বাই পনেরো পনেরো ফাইভ মাইনাস এক তাহলে থাকবে ওয়ান বাই টু ইন্টু ফোর বাই পনেরো দুই চার তাহলে উত্তর আমার পেলাম কত বাই হচ্ছে উত্তর টু পনেরো এবার হচ্ছে এক ব্যবসায় এ ছিয়াত্তর হাজার দেয় বিনিয়োগ করে ব্যবসায় কয়েক মাস পরে বি সাতান্ন হাজার টাকা নিয়ে সাতান্ন হাজার টাকা নিয়ে কয়েক মাস পর ঠিক আছে এর সঙ্গে ব্যবসায় যোগ দেয় বছরের শেষে মোট লাভের অনুপাত কত টু ইস টু ওয়ান নিজেদের মধ্যে ভাগ করে নেয় তবে ব্যবসা শুরু হওয়ার কত মাস পরে বি ব্যবসায় যোগ দিয়েছিল ছিয়াত্তর হাজার টাকা এ এর বারো মাসই খাটে কিন্তু বিয়ের বারো মাস খাটে না বাই এই ভাগের অনুপাতটাকে কি করব টু বাই ওয়ান অনুপাতে লিখবো কিন্তু সাতান্ন হাজার টাকা বিয়ের খাটে না বারো মাস থেকে টি মাস বিয়োগ দিলাম তাহলে টি এর মান পেয়ে যাবো আমি ওটাই উত্তর আসবে বারো মাসের থেকে কম খাটে কত মাস পরে সেই মাসটা বেড়ে যাবে কত মাস পরে আসে সে তিনটে শূন্য কাটো চার উনিশশো ছিয়াত্তর তিন উনিশশো সাতান্ন তিন চারে বারো চার দোগনে আট তাহলে বারো মাইনাস টি ইকুয়াল টু আট তাহলে টি ইকুয়াল টু কত পাবো চার পাবো চার মাস চার মাস পর উত্তর কত চার মাস বারোই পাশে গিয়ে বিয়ে করলাম চার মাস উত্তর চার মাস বি নম্বর নাইনটি থ্রি দুটি সংখ্যার যোগ ফল চোদ্দো এবং তাদের গুণ ফল ছাপ্পান্ন এ প্লাস বি ইকুয়াল টু চোদ্দ এ ইন টু বি ইকুয়াল টু ছাপ্পান্ন তাহলে তাদের তো সংখ্যা দুটির অনন্যকের যোগ ফল অনন্যক বলতে ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি এটা কি বলে অনন্যক ওয়ান বাই এ ওয়ান বাই বি এদের যোগফল কত তাহলে লসাও কত এ বি উপরে কত এ প্লাস বি এ প্লাস বির মান কত চোদ্দো লিখে দাও চোদ্দো এ এ ইন্টু বি র মান কত ছাপ্পান্ন চার চোদ্দো ছাপ্পান্ন ওয়ান বাই ফোর হচ্ছে উত্তর ওয়ান বাই ফোর এবার হচ্ছে নাইনটি ফোর একটি প্রতিষ্ঠানের কুড়িজন কর্মচারীর গড় মাসিক বেতন পনেরোশো টাকা জনের গড় যদি পনেরোশো হয় তাহলে টোটাল কত তিরিশ হাজার টাকা যদি ম্যানেজারের বেতন যোগ করা হয় তবে গড় বেতন একশো টাকা বৃদ্ধি পায় তার মানে পনেরোশো থেকে সে কত হয়ে যাবে এখন একশো টাকা বৃদ্ধি পায় মানে পনেরোশো থেকে হয়ে যাবে এখন ষোলোশো কিন্তু কুড়ি জনের জায়গায় হয়ে যাবে এবার জন তাহলে একুশ দিয়ে গুণ করো এত কত বাড়তি হলো আগে ছিল কুড়ি জনের এত এখন একুশ জনের এত তাহলে মিডিলে কার ওটা ওটা হচ্ছে ম্যানেজারের ম্যানেজারের মাসিক বেতন কত তাহলে এই এটা থেকে বিয়োগ করতে হবে কত তিরিশ হাজার টাকা ছত্রিশশো টাকা হচ্ছে ম্যানেজারের বেতন নাইনটি ফাইভ নাইনটি থেকে নাইনটি সেভেন একজন মাঝি স্রোতের বিপরীতে এক ঘণ্টায় দুই কিমি যায় স্রোতের বিপরীতে দুই কিলোমিটার যায় এক ঘন্টায় স্রোতের বিপরীত ধরে নেই নৌকা এক্স আর স্রোত ওয়াই বিপরীতে হলে কী লিখবো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুই কিমি যায় এক ঘন্টায় এবং স্রোতের দিকে দশ মিনিটে এক কিমি যায় এক কিমি যায় দশ মিনিটে মিনিটকে ঘণ্টা করো ওয়ান বাই সিক্স স্রোতের দিকে তাহলে এক্স প্লাস ওয়াই তাহলে ওখানে কী পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু দুই আর এই জায়গাটা পাবো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ছয় তাহলে টু এক্স ইকুয়াল টু আট যোগ করলাম এক্স ইকুয়াল টু চার তাহলে চার হচ্ছে নৌকার বেগ তাহলে স্থির জলে পাঁচ কিমি যেতে কত সময় লাগবে স্থির জলে তো স্রোতের বেগ নেই তাহলে নৌকার বেগ দিয়েই পাঁচ কিলোমিটারকে ভাগ করতে হবে শুধু স্রোতের বেগ নেই স্রোতের বেগ দরকার নাই নৌকার বেগ দিয়েই পাঁচ কিলোমিটারকে ভাগ করলে বলেছে কত সময় লাগবে তাহলে এক ঘন্টা পনেরো মিনিট লাগবে ভাগ করো এক ঘন্টা পনেরো মিনিট তাহলে চার দিয়ে পাঁচকে ভাগ করলে চার এক চার এক এক পূর্ণ একের চার ইন্টু ষাট মিনিটে করতে গেলে তাহলে এক ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা পনেরো মিনিট উত্তর সি নম্বর এবার হচ্ছে নাইনটি সিক্স দুই দুই বছরের জন্য বার্ষিক টেন পার্সেন্ট হারে একটি নির্দিষ্ট মূলধনের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য হল তিনশো একষট্টি ছয়শো টাকা মূলধন কত সরল সুদ চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ পার্থক্য যদি দুই বছরের হয় তাহলে সূত্র হচ্ছে পি ইন্টু আর বাই হান্ড্রেড ইকুয়াল টু পার্থক্য কিসের পার্থক্য সুদের পার্থক্য সুদের পার্থক্য এটা হচ্ছে দুই বছরের ঠিক আছে দুই বছরের সুদের পার্থক্য সূত্র এটা তাহলে আসল বের করতে বলেছে মানে পি বের করতে বলেছে তাহলে পি ইন্টু আর এর মান কত দশ বাই হান্ড্রেড হোলি স্কোয়ার দশ দশে একশো তাহলে উপরে কত উপরে হবে এক এক ইন্টু এক নিচে একশো তাই না পি ইন্টু এক ইন্টু এক বাই একশো ইকুয়াল টু এত তাহলে একশো শুধু গুণ করতে হবে তাহলে পি এর মান কত আসবে এটা এটা উত্তর সুদের পার্থক্য কত ছিল ছয়শো একত্রিশ টাকা তাহলে এখানে আমি ছয়শো একত্রিশ টাকা লিখব গুণ করে দিলাম উত্তর আমার কত পেলাম তেষট্টি হাজার একশো টাকা নাইনটি সেভেন একশো আশি ইন্টু পনেরো একশো আশি ইন্টু পনেরো বিয়োগ বারো ইন্টু কুড়ি বাই একশো চল্লিশ ইন্টু আট যোগ টু ইন্টু পঞ্চান্ন তাহলে একশো আশিকে পনেরো দিয়ে গুণ করলে কত বাই একটা সরল অঙ্ক দিয়েছে একশো আশি ইন্টু পনেরো পাঁচ আঠেরো নব্বই নয়শো আর আঠেরোশোকে আঠারোশো সাতাশশো সাতাশশো মাইনাস বারো দোগ চব্বিশ দুশো চল্লিশ আর নিচে কত থাকবে আট চোদ্দো শূন্য চার আটে বত্রিশ তিন এগারোশো কুড়ি না এগারোশো কুড়ি প্লাস একশো দশ বারোশো তিরিশ তাহলে উপরে বিয়োগ করলে কত পাব ছয় চব্বিশশো ষাট তাহলে চব্বিশশো ষাট বাই বারোশো তিরিশ কাটো দুই দিয়ে কেটে যায় কত উত্তর দুই অ্যান্সার এবার আসবো নাইনটি এইট নাইনটি নাইন আর হান্ড্রেড একটি নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের পঞ্চান্ন পার্সেন্ট ভোট পেয়েছেন একশো পার্সেন্টের মধ্যে পঞ্চান্ন পার্সেন্ট একজন পেয়েছেন তাহলে আরেকজন কত পাবে পঁয়তাল্লিশ পার্সেন্ট এইটুকু বোঝা গেল এবার বলেছে এবং কুড়ি পার্সেন্ট ভোট অবৈধ মোট ভোটার সংখ্যা পঁচাত্তরশো হলে তার মানে মোট ভোটার যদি সাড়ে সাত হাজার হয় তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ভোট অবৈধ তাহলে অবৈধ ভোটের সংখ্যা কত পনেরোশো পনেরোশো অবৈধ যদি হয় সাড়ে সাত হাজারের মধ্যে তাহলে ছয় হাজার বৈধ তাহলে বৈধ ভোটের একজন পঞ্চান্ন পার্সেন্ট পেয়েছে একজন পঁয়তাল্লিশ পার্সেন্ট পেয়েছে তো শেষে কি বলেছে যে অন্য প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন তার মানে ছয় হাজারের অন্য প্রার্থী কত পঁয়তাল্লিশ পার্সেন্ট তার কথাই বলেছে ভোট কত ভোট সাতাশ এবার হচ্ছে নাইনটি নাইন বোঝাতে পারলাম পঁচাত্তরশো টোটাল ভোট তার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অবৈধ তাহলে অবৈধ পনেরোশো বের করলাম পঁচাত্তর সেট থেকে বিয়োগ করে দিলাম ছয় হাজার বৈধ ভোট বৈধ ভোটের একজন পাচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট একজন পাচ্ছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এরটা বের করতে বলেছে অন্যজন তাহলে ছয় হাজারের পঁয়তাল্লিশ পার্সেন্ট সাতাশশো এবার হচ্ছে দু হাজার ছয় সালে যদি পয়লা জানুয়ারি রবিবার হয় তবে দু হাজার দশ সালে পয়লা জানুয়ারি কীবার হবে এবার দেখো দুই হাজার পাঁচ সাল থেকে শুরু করতে হবে দু হাজার পাঁচ সাল একত্রিশে ডিসেম্বর শনিবার কারণ একত্রিশে ডিসেম্বর শনিবার পয়লা জানুয়ারি বলেছে আবার কিবার রবিবার বলেছে তাহলে পয়লা জানুয়ারি রবিবার আসতে হবে তাহলে একত্রিশে ডিসেম্বর অবধি শনিবার তাহলে দুই হাজার ছয় থেকে দুই হাজার নয় কতদিন বাড়তি দিন আছে একত্রিশে ডিসেম্বর একদিন দু হাজার সাতে একদিন দু হাজার আটে দুই দিন হবে লিপিয়ার বর্ষ হবে একত্রিশে ডিসেম্বর প্লাস ফেব্রুয়ারির দিন প্লাস দুই হাজার নয় একদিন টোটাল আমার অতিরিক্ত দিন কত পাঁচ দিন তাহলে দুই হাজার নয় একত্রিশে ডিসেম্বর দুই হাজার নয় একত্রিশে ডিসেম্বর হবে শনিবার একত্রিশে ডিসেম্বর শনিবার প্লাস পাঁচ দিন এই যে অতিরিক্ত পাঁচ দিন তাহলে দুই হাজার নয় একত্রিশে ডিসেম্বর কীবার হবে শনিবার হবে প্লাস অতিরিক্ত পাঁচ দিন দুই হাজার ছয় থেকে নয় অতিরিক্ত পাঁচ দিন যোগ করো তাহলে হবে কত বৃহস্পতিবার বৃহস্পতিবার হবে এবার দু হাজার নয় অবধি চলে গেল বৃহস্পতিবার শেষের দিন বৃহস্পতিবার তাহলে পয়লা পয়লা জানুয়ারি কী বার আসবে শুক্রবার পয়লা জানুয়ারি শুক্রবার আসবে উত্তর কত কিবার শুক্রবার সি নম্বর এবার হচ্ছে একশো বোঝা গেল দুই হাজার পাঁচ একত্রিশে ডিসেম্বর অব্দি শনিবার দুই হাজার ছয় থেকে শুরু করবো দু নয় পর্যন্ত দু হাজার ছয় একত্রিশে ডিসেম্বর একদিন বেশি দুই দিন বেশি লিপিয়ার বছর চলে আসবে দু হাজার তাই দুই দিন বেশি ফেব্রুয়ারির একদিন একত্রিশে ডিসেম্বরের একদিন প্লাস দুহাজার নয়ে এই পর্যন্ত একত্রিশে ডিসেম্বর দু হাজার নয় একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শনিবার তাই না কারণ দু হাজার পাঁচ একত্রিশে ডিসেম্বর শনিবার এখানেও শনিবার প্লাস পাঁচ দিন বেশি তাহলে হবে বৃহস্পতিবার বছর শেষ দু শেষ শনিবারে শেষ সরি বৃহস্পতিবারে শেষ এবার পয়লা জানুয়ারিতে শুক্রবার চলে আসবে পয়লা জানুয়ারি কী বার আসবে দু সালে পয়লা জানুয়ারি শুক্রবার এবার হানড্রেড ছয়জন পুরুষ এবং আটজন বালক একটি কাজ করে দশ দিনে ছয়জন মেল আর আটজন বালক কতদিন করে একের দশ এটা বড়ো আকারে করছি সিম্পলভাবে করবো দশ দিনে করে ছাব্বিশ জন পুরুষ প্লাস আটচল্লিশ জন বালক কতদিন করে দুই দিনে তাহলে এখানে যদি আমি ছয় নিই তাহলে তো কাটাকাটি যোগযোগ করতে পারবো তাহলে ছয় ছয় ছত্রিশ এম প্লাস ছয়টা আটচল্লিশ বি ইকুয়াল টু ছয় বাই দশ এখানে ছাব্বিশ এম প্লাস আটচল্লিশ বি ইকুয়াল টু হাফ কাটাকাটি করো এখানে কেটে সাইন্সাইন্স করো কেটে দিলাম এখানে থাকলো কত দশ দশ এম টু এই জায়গাটা বিয়ে করলে আসবে কি ওয়ান বাই আসবে দেখো ছয় বাই দশ মাইনাস তাহলে দশ সিক্স বাই পাঁচ এক বাই দশ আসলো তাহলে এম ইকুয়াল টু ওয়ান পেলাম এম এর মান তাহলে এর মান যদি ওয়ান বাই হান্ড্রেড পাই তাহলে যে কোনো এক লাইনে নিয়ে যাও ওয়ান বাই হান্ড্রেড এখানে নিয়ে যাই এইটুকুতে এই জায়গাটা এইদিকেও নিতে পারো কোনো অসুবিধা নেই এই লাইনটুকুতে নিতে পারো এই লাইনটুকুতে তাহলে সিক্স ইন্টু এম এর মান কত ওয়ান বাই হানড্রেড এই যে এমের মান প্লাস এইট বি ইকুয়াল টু ওয়ান বাই টেন ঠিক আছে তাহলে এইট বি ইকুয়াল টু এইট বি পাশে রেখে দিলাম ওয়ান বাই টেন মাইনাস সিক্স বাই হানড্রেড তাহলে হানড্রেড তাহলে দশ মাইনাস সিক্স তাহলে এইট বি ইকুয়াল টু ফোর মাইনাস ফোর বাই হান্ড্রেড তাহলে চার দোকানে আট তাহলে বি ইকুয়াল টু ওয়ান বাই দুইশো বিকে এল টু বাই দুইশো পেয়ে গেলাম বিকেল টু ওয়ান বাই দুইশো এবার তুমি নিচে শেষে কী বলেছে পনেরো জন পুরুষ তাহলে ওয়া পনেরো ইন্টু ওয়ান বাই মান কত পেয়েছিলাম ওয়ান বাই এই যে তাহলে পনেরো মানে ওয়ান বাই হান্ড্রেড এখানে কত পাবো এর মান কত কুড়ি কুড়ি ওয়ান তাহলে এখানে পাবে কত দশ এখানে কুড়ি এখানে তিন তাহলে পেলাম কত তিন বাই কুড়ি প্লাস ওয়ান বাই টেন তাহলে দশক কত কুড়ি তাহলে তিন প্লাস দুই তাহলে পাঁচ বাই কুড়ি তাহলে পাঁচ বাই কুড়ি মানে চার চার দিন উত্তর একটু বড়ো হলো কিন্তু চার দিন তো একটু হিজি বিজি হয়ে গেল এই জায়গাটা হুম তো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে পাঠাবে আজকে এই পর্যন্তই এক একাত্তর থেকে একশো পর্যন্ত অঙ্ক করালাম পিএসসি ক্যালারশিপ টেন সেট নাম্বার টেন